মালবাজার থেকে মাত্র 12 কিলোমিটার দূরে চা বাগান, ফরেস্ট, জঙ্গল ঘেরা রাস্তা পেরিয়ে সমতল ও পাহাড়ের সংযোগস্থলে অবস্থিত একটি ছোট্ট পাহাড়ি জনপদ এই গরুবাথান। বর্তমান সময়ের ট্রেন্ডিং অনুযায়ী যাকে বলা যেতে পারে এ পারফেক্ট অফবিট ডেস্টিনেশন। বেশিরভাগ টুরিস্টদের কাছে অচেনা হলেও উত্তরের মানুষদের কাছে গরুবাথান অনেকদিন ধরেই পরিচিত একটি জনপ্রিয় পিকনিক স্পট হিসেবে। তবে প্রপার টুরিস্ট স্পট হিসেবে বা অফবিট টুরিস্ট ডেস্টিনেশন হিসেবে আগে হয়তো একে সেভাবে তুলে ধরা হয়নি। আমার এই সম্পূর্ণ ভিডিওতে গরুবাথান পিকনিক স্পট সহ সম্পূর্ণ গরুবাথানকে এক্সপ্লোর করা হবে। এমন এমন জায়গায় ভার্চুয়ালি আপনাদের নিয়ে যাব যেখানে আগে কখনো বাইরের টুরিস্টদের পা পড়েনি। সেই সঙ্গে গরুবাথানের 2-4 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে আর কী কী দর্শনীয় স্থান রয়েছে সব এক্সপ্লোর করার চেষ্টা করব। কোথায় থাকলে ভালোভাবে ঘুরতে পারবেন, কোথায় গেলে একদম প্রকৃতির সাথে হারিয়ে যেতে পারবেন তাও দেখাব। সেই সঙ্গে হোমস্টে ওনারদের সাথেও পরিচয় করিয়ে দেব। আর এই সম্পূর্ণ জার্নিটি আমি করব আমার প্রিয় কলিগ কাম ফ্রেন্ড পুলকদার সঙ্গে। সুতরাং সমস্ত তথ্য পেতে অথবা জাস্ট একটি নতুন জায়গাকে এক্সপ্লোর করার জন্য, তার সৌন্দর্য উপভোগ করার জন্য এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। ভিডিও শেষে ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন, বাট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ইনফরমেটিভ ট্রাভেল ভিডিও আরও দেখার জন্য। তো চলুন শুরু করা যাক। মালবাজার থেকে লাভা রোড হয়ে গরুবাথানের দূরত্ব মাত্র 12 কিলোমিটার। আমরা সেই রোড ধরেই রওনা দিলাম। আপনারা যদি শিলিগুড়ির দিক থেকে আসেন তবে মালবাজারের 8 কিলোমিটার আগে ডামডিম মোড় থেকে সোজা উত্তর দিকে শিলিটি গার্ডেনের মাঝখান দিয়ে রাস্তা ধরবেন। ডামডিম মোড় থেকে গরুবাথান মাত্র 13 কিলোমিটার। তবে আমরা রওনা দিলাম লাভা রোড ধরে। সুন্দর সুন্দর সব চা বাগানের মাঝখান দিয়ে আঁকা বাঁকা রাস্তা ধরে কিছু দূর এগোনোর পর উঠলাম মূল রাস্তায় এবং আমাদের বাইক ছুটলো মাল ফরেস্টের মাঝখান দিয়ে। মাত্র 30 মিনিটে পৌঁছে গেলাম মালবাজার থেকে গরুবাথান। মাল ব্লকের পাশেই কালিম্পং জেলার সর্ববৃহৎ ব্লক গরুবাথান। এই ব্লকটিতে একটি ইউনিক কম্বিনেশন রয়েছে, পাহাড়, বনাঞ্চল, চা বাগান, নদী, শস্যক্ষেতের এক অদ্বিতীয় মিশেল রয়েছে। গরুবাথানে গিয়ে আমরা উঠেছিলাম আমাদের এক্স কলিগ দেবপ্রিয় পণ্ডিত ওরফে দেবুর ভাড়া বাড়িতে। আর এই হলো ওর সেই রুমের ব্যালকনি থেকে চারপাশের ভিউ। দেবু এখন গরুবাথানের এক সরকারি দপ্তরের একজন WBCS অফিসার। ওর এখানে ওঠায় আতিথেয়তার কোনো অভাব হলো না। ওই আমাদের নিয়ে চলল গরুবাথানের একদম ব্যাক সাইডে চেল নদীর পাড়ে, উদ্দেশ্য সেখান থেকে অসাধারণ সানসেটের সাক্ষী থাকা। সেই সঙ্গে নেমে যাব চেল খোলা রিভার বেডে, চেল নদীকে একদম কাছ থেকে চাক্ষুষ করব। এতক্ষণ আমরা চেল নদীর গর্জন পাচ্ছিলাম দেবুর রুম থেকেই। এই পরন্ত বিকেলে চারপাশের নির্জনতা ও প্রাকৃতিক সৌন্দর্য সত্যি উপভোগ করার মতো। পাশেই দেখলাম বসার জন্য সুন্দর টেন্ট বানানো রয়েছে। এখানে বসে পাহাড়, নদী, জঙ্গল, সমতল, রিভার বেড সব একসাথে দেখতে পাওয়া এক দুর্লভ অভিজ্ঞতা। নর্মালি এখানে সাধারণ টুরিস্টদের পা পড়ার কথা না, এই প্রিভিলেজটা আমরা পাচ্ছি দেবুর এখানে থাকার জন্য। ওই দূরে দেখা যাচ্ছে দিগন্ত রেখা যেখানে মিশে গেছে পাহাড়, নদী, আকাশ ও মাটি। এবার ভাবলাম আর দূর থেকে নয়, একদম রিভার বেডে নেমে গিয়ে নদীর রুদ্ররূপ চাক্ষুষ করব। উঁচু নিচু জমি, ছোট বড় পাথর পেরিয়ে পৌঁছে গেলাম নদীবক্ষে। চেল খোলা এর নাম। কি তার স্রোত, কি তার গর্জন!
ওপর থেকে যে নদীটিকে নিরীহ লাগছিল কাছ থেকে তার একদম বিপরীত রূপ দেখা গেল। সাদা ফেনা তুলে স্বচ্ছ কাচের মতো টলটলে জলে চেল খোলা বয়ে চলেছে। এলাকাটি অপরূপ সৌন্দর্যে সুসজ্জিত হওয়া সত্ত্বেও পর্যটক ও ভ্রমণ পিপাসু মহলের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারেনি, কারণ গরুবাথানকে সেভাবে কখনো এক্সপ্লোরই করা হয়নি। বেশিরভাগ টুরিস্ট গরুবাথান সম্পর্কে তেমনভাবে জানেই না। গরুবাথান একটি ছোট্ট শহর যেটা ছোট ছোট কয়েকটি গ্রাম ফাগু, নিম, এলে, ডালিম নিয়ে গড়ে উঠেছে। যাই হোক, সন্ধ্যের পর এলাকাটি মোটেই নিরাপদ নয়। পাশেই মাল ফরেস্ট, দেবুর কাছে শুনলাম সেখান থেকে প্রায়শই হাতি ও চিতাবাঘ বের হয়ে এসে লোকালয়ে ঢুকে পড়ে, আর তারা নদী পার হয়ে এ পথেই যাতায়াত করে। তাই কিছু কিছু বাড়ির সামনে দেখলাম বাঁশ দিয়ে গেটের মতো করা। তার উপর পাহাড়ি নদী, কোনো ভরসা নেই, যে কোনো সময় জল বেড়ে যেতে পারে, ভাসিয়ে নিয়ে যেতে পারে আশেপাশের সব কিছু। তবু এখান থেকে সরে আসতে মন চাইছিল না, সময় যেন থমকে গেছে কোনো এক জাদু বলে। পরদিন সকালবেলা দেবুর অফিস ছিল, তাই পুলকদা ও আমি বাইক নিয়ে বেরিয়ে পড়লাম গরুবাথানের চারপাশটা এক্সপ্লোর করব বলে। আমাদের প্রথম গন্তব্য ছিল গরুবাথান পিকনিক স্পট। তার আগে গরুবাথান বাজার, যার আরেক নাম সোমবারে বাজার, তা দেখতে দেখতে চললাম। গরুবাথানকে লোকাল লোকেরা সোমবারে বলেও ডাকে, কারণ অনেক আগে থেকে এখানে সোমবারে হাট বসত, তখন থেকে সোমবারে নাম হয়েছে। বহু পূর্বে গরুবাথান ভুটান রাজার অধীনে ছিল। আর্থিকভাবে নিজের পরিবারকে সচ্ছল রাখতে পুরুষদের তুলনায় মহিলারাই বেশিরভাগ গ্রামের উৎপাদিত ফসল নিয়ে সোমবারে সাপ্তাহিক হাটে বসত এবং বিক্রিকিনির পরে বাড়ি ফিরত, আর বাড়ির যাবতীয় কাজ করত পুরুষরা। তাই চিত্রটা একটু ভিন্ন। তখন থেকেই গরুবাথানের সংস্কৃতিতে যুক্ত হয়েছে দি হালা ভাউজু বা বৌদি কিছু দাও। বাজারে বাজারে পুরুষরা নাচ গান করে মহিলাদের দোকানে গিয়ে বৌদিদের কাছে কিছু অর্থের আবেদন করে এবং নেপালি ভাষায় দি হালা ভাউজু বলে উচ্চারণ করে। এই অতি পুরনো বাহারি সংস্কৃতিকে যদি চাক্ষুষ করতে যান তো চলে আসুন দীপাবলির পরবর্তী দ্বিতীয় সোমবারে। সেই হাটের নামই হলো দি হালা ভাউজু হাট। সোমবারে হাটকে পেছনে ফেলে আমরা এগিয়ে চললাম লাভা রোড দিয়ে। কিছু দূর যাওয়ার পর মেন রোড থেকে একটি ছোট্ট রাস্তা নেমে গেছে রিভার বেডের দিকে। এটি হলো গরুবাথান পিকনিক স্পটে যাওয়ার রাস্তা। এই রাস্তা ধরে 200-300 মিটার যাওয়ার পর পড়বে চেল নদীর উপর একটি টিপিক্যাল পাহাড়ি ব্রিজ। এই ব্রিজ পার হলেই পিকনিক স্পট। ব্রিজ থেকে চারপাশের ভিউ অসাধারণ। নিচ দিয়ে বয়ে যাচ্ছে খরস্রোতা চেল নদী, যার পারে গতকাল সন্ধ্যায় আমরা বসেছিলাম। শীতকালে একে নিরীহ দেখতে লাগলেও বর্ষাকালে এর ভয়ঙ্কর রূপ দেখা যায়। ব্রিজের উত্তর দিকে তাকালে সুউচ্চ পাহাড় শ্রেণী, আর দক্ষিণ দিকে তাকালে দেখা যায় তা মিশে গেছে সমতলে। ব্রিজ পার হওয়ার পরেই রয়েছে কিছু ফাস্টফুডের দোকান ও রেস্টুরেন্ট। তাদেরই একটি দোকানে দুজনে দু প্লেট মোমো অর্ডার করলাম ব্রেকফাস্ট করার জন্য। এছাড়াও এখানে রয়েছে ফ্রাইড রাইস, চাউমিন, ম্যাগি, থুকপা, ভাত সহ ডিমের বিভিন্ন আইটেম। তাই খাবার সঙ্গে না থাকলেও চিন্তার কিছু নেই।
গরু বাথান পিকনিক স্পটটি বিশাল বড় এরিয়া জুড়ে। শীতকালে পিকনিকের সময় এখানে প্রচুর ভিড় হয়, বিশাল মেলা বসে, নাগরদোলা সহ প্রচুর দোকানপাট বসে। পিকনিকার্সদের সুবিধার জন্য জায়গায় জায়গায় কিছু টেন্ট বানানো আছে, পেইড টয়লেটেরও ব্যবস্থা রয়েছে। পাশেই নদী, তাই জলের কোনো অভাব নেই। দেখলাম জলে প্রচুর মাছ, জাল নিয়ে আসলে মাছ ধরে পিকনিক করতে পারবেন। জোকস অ্যাপার্ট, সব মিলিয়ে গরু বাথান পিকনিক স্পটটি আমার বেশ ভালোই লাগলো। পিকনিক স্পট থেকে দু তিনটি পার্ক নিয়ে কিছুটা উপরে চলে এলাম। এখান থেকে এবার আমরা সেম রাস্তা ধরে এগিয়ে চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশন ফাগুর উদ্দেশ্যে। এই রাস্তাটি চলে গেছে ঝান্ডির উদ্দেশ্যে, যা আরেকটি বিখ্যাত অফবিট ডেস্টিনেশন। আর এটা হলো ফাগুর ফুটবল মাঠ। তার পাশেই কিছুটা এগিয়ে গিয়ে রয়েছে একটি খুবই সুন্দর বৌদ্ধ স্তূপা, যার নাম হলো দীপমকরা স্তূপা। ভিতরে বাইক রেখে এগিয়ে চললাম স্তূপার দিকে। চারপাশে রং বেরঙের সব প্রেয়ার ফ্ল্যাগ দিয়ে সাজানো, হাওয়ায় সেগুলো উড়ছে। স্তূপার চারপাশে রয়েছে কিছু বিউটিফুল টি গার্ডেন। স্তূপার ঠিক উল্টো দিকে রয়েছে কালো পাথরের মাঠ, যেখানে এক আশ্চর্য ভৌগোলিক কারণে প্রচুর বড় বড় কালো রঙের পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই মাঠে প্রবেশ করতে ও ভিডিও করতে বাধা দেওয়ায় তা আপনাদের দেখাতে পারলাম না।
স্টুপার এক পাশেই দেখলাম কয়েকজন মহিলা এক ধরনের ডুমরু জাতীয় বাদ্যযন্ত্র হাতে নিয়ে বাজাচ্ছে এবং সেই সঙ্গে এক ধরনের কোরাস সঙ্গে প্রার্থনা করছে এবং কিছু রিচুয়ালস ও ধর্মীয় আচার রীতিনীতি পালন করছে। স্তূপার চারপাশে রয়েছে ধর্মচক্র, যেমন বিভিন্ন মনাস্ট্রিতে থাকে। যদিও এটিকে অনেকে মনাস্ট্রি বলে, তবে আসলে এটি একটি স্তূপা। খুব সুন্দর একটি স্থানে স্তূপাটি অবস্থিত। দারুণ মনোরম আবহাওয়া, ছবি তোলার জন্য আদর্শ লাইটিং কন্ডিশন, সব মিলিয়ে গরুবাথান ভিজিট করলে এই আপার ফাগু স্তূপাতে অবশ্যই ভিজিট করুন। এবার আমরা চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশন ডালিমখোলার উদ্দেশ্যে। পেট্রোল পাম্প পার করে মেন রোড থেকে একটি রাস্তা পূর্ব দিকে সোজা পাহাড়ের উপর দিকে উঠে গেছে, এই রাস্তায় চলে গেছে ডালিমখোলার দিকে। এই রাস্তাটি একটু অ্যাডভেঞ্চারাস, অসংখ্য হেয়ারপিন বাঁক রয়েছে, চড়াই উতরাই, জায়গায় জায়গায় ভেঙে যাওয়া সরু পাকা রাস্তা ধরে সন্তর্পণে এগোতে লাগল। অনেকটা উপরে ওঠার পরে আবার নেমে এলাম পাহাড়ের পাদদেশে, একটি নাম না জানা নদীর পাড়ে। বুঝতে পারলাম এটিই ডালিমখোলা। নেপালি ভাষায় খোলা মানে নদী, এটিই ডালিম রিভার বেড। জায়গাটিতে দেখার মতো তেমন বিশেষ কিছু না থাকলেও জায়গাটির স্পেশালিটি হলো এর নির্জনতা। চারপাশে কোনো জনপ্রাণী নেই, শব্দ বলতে শুধু ডালিম নদীর তীব্র গর্জন, যা অনন্তকাল ধরে এখানে হয়ে চলেছে। দেখলাম ডালিম নদীর ওপর রয়েছে একটি ভাঙাচোরা কংক্রিটের ব্রিজ, অনেক ভয় ভয়ে সেটির উপর দিয়ে বাইক পার করলাম। চারপাশে ঘন সবুজ জঙ্গল, বড় বড় পাথর, আর রয়েছে প্রচুর প্রজাপতি। এদের পেছন ছুটতে ছুটতে কখন যে নদী বক্ষে নেমে এসেছি বুঝতেই পারিনি। কুলকুল শব্দে বয়ে চলা ডালিম নদীর স্বচ্ছ কাচের মতো জল পাথরে এপাশ ওপাশ দিয়ে পাশ কাটিয়ে বয়ে চলেছে আপন খেয়ালে। জায়গাটির সৌন্দর্যে ও নির্জনতায় এতটাই বিভোর হয়ে গেলাম যে লক্ষ্যই করিনি অদূরে রয়েছে একটি হোমস্টে। তাদের সামনে টেন্ট তৈরি করা আছে এবং কয়েকটি টেন্ট তৈরির কাজও চলছে। টেন্টে বসার জন্য টেবিল ও চেয়ার রয়েছে। হোমস্টেটিও একদম নতুন, চালু হলেও এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে। এখান থেকে নিচে তাকালে দেখতে পাবেন ডালিম নদী ধবধবে সাদা ফেনা তুলে বয়ে চলেছে। এখানে এলে ফ্রেন্ডস ফ্যামিলিদের নিয়ে ভিড়ভাট্টা থেকে দূরে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন।
হোমস্টেটিকে এক্সপ্লোর করার জন্য এগিয়ে চললাম। হোমস্টেটির নাম হলো ডালিম রিভার হোমস্টে। এর মালিক হলো শ্রী বিকাশ রায়। তার মুখ থেকে শুনে নিন এখানে কী কী ফ্যাসিলিটি আছে, থাকা খাওয়ার খরচই বা কত, এভরিথিং। ये है हमारा रिवर होम स्टे। तो आइए, यहाँ पर सब कुछ मतलब रिवर पास में है। अगर आप जाना चाहते हैं यहाँ से दालिम फोर्ट या पांच पोखरी जाना चाहते हैं, तो यहाँ से आप 5 किलोमीटर आगे में दालिम फोर्ट है, उसके आगे में जाएंगे तो पांच पोखरी है। तो यहाँ से आप ट्रेक करके भी जा सकते हैं, आप यहाँ से गाड़ी लेके भी जा सकते हैं। अभी लेकिन मौसम का ख़राब होने का, पानी का मौसम होने का कारण से थोड़ा रास्ता ख़राब हुआ है। अभी तो ये टाइम में नहीं जा सकते हैं, बाद में आएगा जनवरी फरवरी में, उस टाइम में जा सकते हैं आप। थैंक यू। और इसमें आपका जो रूम कितना है, कितना रेंट ये वाला रूम है? मेरा होम रिवर होम स्टे में रूम है मेरा 3 ठो, मतलब 3 ठो रूम का 1500 करके एक ठो रूम का है। लॉजिंग फूडिंग करके आप मिला के 1000 रुपये लेता हूँ, मतलब सारा यहाँ का 1200 रुपये लेता है, लेकिन मेरा 1000 रुपये में ये कर देता हूँ। अच्छा, फूडिंग ठीक है। तो आपका आपका नाम क्या? विकास राय। ठीक है। যাই হোক, বিকাশজির মুখ থেকেই সব শুনলেন। এখানে আসতে হলে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। তবে ডালিম খোলার মূল আকর্ষণ হলো ঐতিহাসিক ডালিম ফোর্ট, যা ভুটান রাজা একসময় তৈরি করেছিল। গরু বাথান থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত এই ডালিম ফোর্ট, এখান থেকে অল্প দূরেই অবস্থিত। দুর্গটি এখন ভগ্ন অবস্থায় রয়েছে। সেই ডালিম ফোর্টের ওখানে আরেকটি হোমস্টে রয়েছে, নাম ডালিম ফোর্ট হোমস্টে। ইচ্ছে করলে সেখানেও থাকতে পারেন, তবে আমাদের হাতে সময় কম থাকায় এবং আরেকটি জায়গা এক্সপ্লোর করা এখনও বাকি রয়েছে দেখে আমরা সেখান থেকে রিটার্ন করলাম। এবার আমাদের গন্তব্য গরু বাথানের আরেকটি অন্যতম আকর্ষণ গরু বাথান তার, যা আহালা ভিউ পয়েন্ট নামে পরিচিত। সোমবারে বাজার থেকে একটি খাড়া রাস্তা পূর্ব দিকের পাহাড়ে উঠে গেছে, সেই রাস্তা ধরে উঠতে লাগলাম। যাওয়ার সময় জোর করে দেবু ও তার একজন কলিগকেও সঙ্গে নিয়ে নিলাম। বাইক কখনো 1 নম্বর, কখনো 2 নম্বর গিয়ার দিয়ে টানতে লাগলাম, এতটাই খারাপ সেই রাস্তা। তার সঙ্গে মাঝে মাঝেই হেয়ারপিন টার্ন। যাই হোক, এই 700-800 মিটার অ্যাডভেঞ্চার রাস্তার শেষে এসে পৌঁছালাম আই লাভ গরু বাথান লেখা ভিউ পয়েন্টে। এটি হলো গরু বাথানের সবচেয়ে উঁচু স্থান আহালা। ভীষণ গরু বাথান সংস্থার উদ্যোগে আই লাভ গরু বাথান ভিউ পয়েন্টটি বানানো হয়েছে। এখান থেকে চেল নদী, সোমবারে বাজার, উদলাবাড়ি, মালবাজার, আপার ফাগু ইত্যাদি দেখা যায়। এখান থেকে চেল নদীকে এলোমেলো সাদা ফিতের মতো লাগছিল। সানরাইজ ও সানসেটও এখান থেকে অসাধারণ লাগে। চারপাশে শুধু সবুজ আর সবুজ, তার মধ্যে বেশি হলো সুপারি ও এলাচ গাছ। জায়গায় জায়গায় বসার জন্য বেঞ্চ বানানো আছে ও কয়েকটি টেন্টও বানানো রয়েছে, 2-1টি দোকানও রয়েছে দেখলাম। জায়গাটি এতটাই নির্জন আর উঁচুতে যে শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। প্রচুর ফুল গাছও রয়েছে যাতে রং বেরঙের ফুল ফুটে আছে। এখানে 30 মিনিটের মতো কাটিয়ে আমরা ফিরে চললাম মালবাজারের উদ্দেশ্যে। আমাদের শেষ গন্তব্য মালবাজার পার্ক।
মালবাজার পার্কের কথা অনেক শুনেছি, আজকে ফাইনালি এক্সপ্লোর করব। আপনারা যারা ডুয়ার্স ভ্রমণ করেছেন আগে, তারা কোনো না কোনো সময় মালবাজার ভ্রমণ করেছেন, অথবা ভবিষ্যতে কোনো দিন অবশ্যই হয়তো আসবেন। যদি আসেন, মালবাজার পার্কটি ভ্রমণ করবেন, আমি অবশ্যই রিকমেন্ড করব। মালবাজারের আরেকটি আকর্ষণ হলো হনুমান মন্দির। পার্ক ও হনুমান মন্দির দুটোই একসাথে তাহলে দেখে নিতে পারবেন। মালবাজার পার্কটি মাল বাস স্ট্যান্ডের একদম পাশেই লাগোয়া। পার্কটিতে টিকিট কেটে প্রবেশ করতে হয়। টিকিটের মূল্য হলো 20 টাকা এবং ছোটদের জন্য 10 টাকা। প্রচুর গাছপালা, রং বেরঙের ফুল, ডেকোরেটিভ প্রাকৃতিক গুল্ম ও আরও নানান ধরনের গাছগাছালি রয়েছে এখানে। পার্কটির মাঝখান দিয়ে চলে গেছে একটি ওয়াটার ক্যানেল, যেখান দিয়ে ফ্রেশ ওয়াটার পার্কটিতে প্রবেশ করছে। মালবাজার পৌরসভা দ্বারা পরিচালিত এই পার্কটি সব এজ গ্রুপের লোকেরাই আসতে পারেন, ভালো লাগবে সবারই, বিশেষ করে বাচ্চাদের। সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে এটি। রয়েছে একটি টয় ট্রেন, যাতে করে সম্পূর্ণ পার্কটি ইচ্ছে করলে ঘুরে দেখতে পারেন। বাচ্চাদের খেলার জন্য রয়েছে স্লাইড, সুইংস, নাগরদোলা। পার্কের মাঝে মাঝে রয়েছে ছোট ছোট জলধারা, আর তার উপর রয়েছে সুন্দর ছোট ছোট সব সেতু। ফ্যাসিলিটিসের মধ্যে রয়েছে ফুড স্টল, মেল ফিমেল ওয়াশরুম, ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটি ইত্যাদি। রয়েছে একটি অ্যাকোয়ারিয়াম, যেখানে দেখলাম রয়েছে প্রচুর রং বেরঙের মাছ। ওয়াটার ক্যানেলের ওপর রয়েছে দারুণ একটি ঝুলন্ত ব্রিজ। ব্রিজের ওপারে রয়েছে একটি নার্সারি, যেখানে আছে বিভিন্ন ধরনের মূল্যবান গাছের চারা, যা আপনারা ইচ্ছা করলে কিনে নিয়েও যেতে পারেন। এখানে পাশাপাশি রয়েছে কতগুলো বিশাল বিশাল খাঁচা, যাতে রয়েছে রং বেরঙের প্রচুর পাখি, রয়েছে খরগোশ ও গিনিপিগ, যা বাচ্চাদের দারুণ লাগবে।
আমি বলবো মালবাজার এলে বা মালবাজার উপর দিয়ে গেলে একবার অবশ্যই পার্কটি ভিজিট করুন, খুবই ভালো লাগবে। সবশেষে বলবো মালবাজার পৌরসভার তরফে পার্কটি দারুণভাবে মেনটেন করা হচ্ছে, চারপাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো এবং পার্কটি ফটোগ্রাফির জন্য একদম আদর্শ প্লেস। আর এর সাথে সাথে আমার দুদিনের গরু বাথান ভ্রমণ এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গার গল্প নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।